আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গায়ে হলুদের প্রোগ্রামের যে গয়নাগুলো আমরা পরেছিলাম এগুলো বাসায় আমি কিভাবে বানিয়েছি। চাইলে আপনারাও কিন্তু এই ম্যাটেরিয়ালসগুলো কিনে তারপর বাসায় নিজেদের পছন্দ মতো ড্রেস অথবা শাড়ির সাথে ম্যাচিং করে এই গয়নাগুলো বানিয়ে নিতে পারেন। হলুদের প্রোগ্রাম ছাড়াও বিভিন্ন অকেশনে কিন্তু আমরা ফুলের এই গয়নাগুলো পরে থাকি। এগুলো খুবই এক্সপেন্সিভ, তাই আপনারা কিন্তু ম্যাটেরিয়ালসগুলো কিনে বাসায় বসে নিজের পছন্দের মতো এই গয়নাগুলো বানিয়ে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা আমার এই ম্যাটেরিয়ালসগুলো কেনার একটা ভিডিও আছে, সেটাও দেখে নিতে পারেন। এগুলো প্লাস্টিকের ফুল, একটু বড় সাইজের। দেখুন এই যে পার পিস করে এই ফুলগুলো কিনতে হবে, এবং এগুলো হচ্ছে এক একটা ব্রাঞ্চ, ব্রাঞ্চে থাকে 12টা করে ফুল। এগুলো কিন্তু পাতলা ফোমের ফুল, তো ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই কিন্তু আমার ওই ব্লগটাতে বলা আছে। আশা করছি সেই ব্লগটা দেখে নেবেন, ফার্স্ট কমেন্টে গেলে লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি আপনার সাথে এখন এই গয়নাটা বানানোর পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। বানানোর জন্য আমার লাগছে এখানে দেখুন গ্লু গান অথবা হট গ্লু বলে এটাকে, আর লাগছে এরকম প্লাস্টিকের চুড়ি। এই চুড়িগুলো আমি কিনেছি এক জোড়া 10 টাকা দিয়ে। এরকম কিন্তু অনেক সাইজের চুড়ি আছে, আরও চিকন, 12 চ্যাপ্টা, মোটা, গোল, অনেক সাইজের চুড়ি আছে, সেটা 20 টাকা আর এটা 10 টাকা করে। তো আমি এখন এই হট গ্লুটা অন করে দিলাম, পাওয়ারটা। এখন একটু গরম হয়ে গেলে দেখুন এখানে আমি অলরেডি একটা চুড়ির ভিতরে কিন্তু রিবন পেঁচিয়ে নিয়েছি। প্রথমে বেসটা তৈরি করে নিতে হবে, তো এখানে আপনারা যে বেসটা তৈরি করবেন সেটা যে কোনো ফিতা দিয়ে বা রিবন দিয়ে কিন্তু করতে পারেন। এই রিবনগুলো গজ পড়ে 7 থেকে 8 টাকা করে, বাট আমি কিন্তু ফুল যে দেখতে পাচ্ছেন বান্ডেলটা এটা কিনেছি 40 টাকা দিয়ে। আপনারা আরও কমেও পেয়ে যাবেন যদি আপনারা বেশি পরিমাণে কেনেন। আমি এখানে একটা বান্ডেল কিনেছি 40 টাকা, এখানে 10 গজ আছে আর কি রিবন, তো মোটামুটি 10 গজে কিন্তু অনেক চুড়ি বানানো যাবে। আমি এখানে রিবনটা কেটে নিচ্ছি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এখানে আমি সিলভার বা হোয়াইট কালার বলতে পারেন যেটা আমি রিবনটা ইউজ করছি, এটা বেস কালার থাকলে কিন্তু যে কোনো কালারের উপরে আর কি ইউজ করা যায়। অথবা আপনারা যদি হলুদের জন্যই করেন তাহলে স্পেসিফিকভাবে হলুদ কালার ইউজ করতে পারেন, তবে আমার কাছে এই কালারটাই স্ট্যান্ডার্ড মনে হয়। যে কোনো কালার আর কি উপরে দেওয়ার জন্য এই কালারটা বেস হিসেবে নিলে আপনি যে কোনো কালার উপরে দিতে পারবেন। তো দেখুন আমি কীভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছি, এবং মাঝে মাঝে একটু একটু গ্লুগানটা ইউজ করে নেবেন। তো আমার দুইটা চুড়িরই বেস তৈরি হয়ে গেছে। এখানে আমি আগেই দুইটা চুড়ি বানিয়ে নিয়েছি, এটা ভাবির শাড়ির সাথে ম্যাচিং করে হলুদ এবং ম্যাজেন্টা কালার আমি এইভাবে করে কম্বিনেশনে এই চুড়ি জোড়াটা বানিয়েছি। তো এখন আমি এখানে নিয়ে নিচ্ছি, এগুলোকে বলে রেনু। এগুলো হচ্ছে এক ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চে 10টা কি 12টা রেনু থাকে। দেখুন আমি এখন এগুলো কেটে নিচ্ছি একটা কাটিং প্লেয়ার দিয়ে। গয়না বানানোর জন্য লং লুজ প্লেয়ার এবং কাটিং প্লেয়ারটা মাস্ট, তবে আপনি 200 কি 250 টাকা খরচ করলে কিন্তু এরকম দুইটা প্লেয়ার কিনতে পারবেন। আমার এগুলো নিয়েছি 120 টাকা করে, এর থেকে একটু দামিও আছে, তবে প্রথম অবস্থায় 120 টাকাটাই এনাফ। এবং এই রেনুগুলো কিন্তু এক একটা ব্রাঞ্চে 12টা কি 10টা করে থাকে। এটা অনেক দোকানে এক এক রকম ভ্যারিয়েশন হয় দামটা, তবে আমি কিনেছি 30 টাকা করে। দেখুন এই যে ফোমের ফুলগুলো আমি একটা একটা করে কেটে নিচ্ছি। মূলত কাটিং প্লেটটা দিয়ে আপনি যে কোনো গুণা বা যে কোনো প্লাস্টিক টাইপের যে কোনো কিছু সুন্দর করে কেটে সাইজ করে নিতে পারছেন, এই যে এভাবে করে। এগুলো কিন্তু পাতলা ফোমের তৈরি ফুল, এগুলো বিভিন্ন কালারে পাওয়া যায়। আমি এখানে আমার চুড়ির কালারটা করব, ফুলটা দিব হোয়াইট এবং বেসটা থাকবে আপনার সম্পূর্ণটা হলুদ। যেহেতু আমার শাড়িটা লাল, আমি হোয়াইট এবং ইয়েলোর মধ্যে কম্বিনেশনে আমি এই চুড়িটা করব। এখন দেখুন এই যে ছোটো যে গুণাগুলো আছে এগুলো আমি এভাবে করে একটু বসিয়ে নিচ্ছি হাতে ট্যাপ করে। এখানে রেনুর কালারটা কিন্তু ক্রিম কালার, হোয়াইট কালার না, একটা ক্রিম কালার। তো এখন রেনুগুলো আমি একটু এভাবে করে চ্যাপটা করে নিচ্ছি হাতের সাহায্যে। দেখুন এখানে কিন্তু আমি একটা ফুল দিয়েছি, এবং হলুদ কালারের দুই পাশে দিয়েছি ম্যাজেন্টা কালারের রেনু, এবং ম্যাজেন্টা কালার ফুলের পাশে দিয়েছি হলুদ কালার রেনু। কিন্তু আমি আমার যে চুড়িটা করেছি সেটা কিন্তু ক্রিম এবং যে সবুজ এটার কম্বিনেশনও করছি। দেখুন এক সাইডে হলুদ, এক সাইডে ক্রিম কালার এবং এক সাইডে সবুজ কালার দিয়ে নিচ্ছি, এবং মাঝে দিব হলুদ কালারের ফুল। আমি বেসিক্যালি আমার ফুল চুড়িটা এভাবেই করব। এই যে মাঝে একটা করে ফুল বসিয়ে দিচ্ছি। চাইলে আপনারা রেনুগুলো ইউজ করেও শুধু
চুড়ি বানাতে পারেন, অথবা শুধু ফুলগুলো ইউজ করেও কিন্তু চুড়ি বানাতে পারেন, অথবা এগুলোর কম্বিনেশনে শাড়ির সাথে ম্যাচিং করে ফুল এবং রেণুগুলো ইউজ করেও কিন্তু চুড়ি বানাতে পারেন। এক এক রকম ডিজাইন নিজের থেকে ক্রিয়েট করে কিন্তু এই কাজগুলো করতে হয়। এই চুড়িগুলো কিন্তু আপনি যদি মার্কেট থেকে রেডিমেড কিনতে যান তাহলে কিন্তু জোড়া 200 থেকে 250 টাকা পড়বে। তারপর আপনার রেনু বা ফুল কোন ধরনের ফুল ইউজ করে কাজগুলো করা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে প্রাইসটা নির্ধারণ করা হয়। এইসব ম্যাটেরিয়ালসগুলো যেহেতু একটু এক্সপেন্সিভ, জিনিসগুলো কিন্তু মেক করা থাকলে একটু দামই হয়, তাই আপনারা কিন্তু যখন হলুদ বা যে কোনো প্রোগ্রামে অনেকগুলো গয়না বানানো লাগবে তখন কিন্তু নিজেরাই ঘরে বসে বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি দুই সাইডে এভাবে করে বসানোর পরে এখন আবার দুইটা সাইড খালি রয়েছে, এখন আমি আবার সেই দুইটা সাইডে এভাবে করে বসিয়ে নিচ্ছি। নিজে আসলে বানিয়ে নিলে মন মতো বা ইচ্ছে মতো কিন্তু রেনু বলেন বা ফুল বলেন কালারগুলো পছন্দ মতো বসানো যায়। এছাড়াও আমাদের বাসায় কিন্তু পুরনো অনেক ফুল থাকে, সেখান থেকেও কিন্তু আপনি চাইলে ফুলগুলো ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু নিউ মার্কেটের যেসব ম্যাটেরিয়ালস পাওয়া যায় ওইসব দোকানে কিন্তু বিভিন্ন কোয়ালিটি এবং দামের মধ্যে ফুলগুলো পাবেন, বড় ছোট এবং খুব এক্সপেন্সিভ ফুলও আছে সেখানে। তো আমি কিন্তু এখানে নর্মাল যে ফোমের ফুলটা এটা নিয়েছি, আর আমি গলার জন্য এবং কানের দুল বানানোর জন্য যে ফুলগুলো কিনেছি প্রথমে দেখিয়েছিলাম একটু বড় সাইজের ক্রিম কালার ফুল, ওগুলো কিন্তু 7 থেকে 8 টাকা পার পিস পড়বে। অনেক সময় অনেক ফুল 10 থেকে 12 টাকা কি 15 টাকাও পড়ে। তো দেখুন আমার একটা চুড়ি বানানো হয়ে গেছে, এই যে এরকম হয়েছে, অসম্ভব সুন্দর লাগে এই চুড়িগুলো দেখতে। আপনারা যে কোনো আর কি হলুদের প্রোগ্রামে এরকম করে ম্যাচিং করে সবাই মিলে কিন্তু বানিয়ে নিতে পারেন, নিজেরা বাসায় বানালে কিন্তু খরচটা অনেক কম পড়ে। প্রথম অবস্থায় ম্যাটেরিয়ালসগুলো কিনতে একটু খরচ পড়তে পারে, তারপর যদি আপনি আবার বানান তখন কিন্তু আপনার খরচ দেখবেন খুবই কম পড়েছে। তো এখানে আমি দুই সেট চুড়ি বানিয়েছি, এটা হচ্ছে আমার চুড়ি আর যে মাল্টি কালার ছিল ওটা ভাবির জন্য বানিয়েছি। এখন আংটিটা কীভাবে বানিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন গোল করে কাটা একটা শক্ত কার্ডবোর্ড বা কাগজ নিয়ে নেবেন এবং এই রিংগুলো কিন্তু 5 টাকা করে পাবেন। এখানে আমি ছোট ছোট করে কিছু রেণু কেটে নিয়েছি, এটা ভাবির জন্য বানাচ্ছি, হলুদ কালার রেণু এবং মিডেলে আমি রানী গোলাপি কালার বা ম্যাজেন্টা কালার যে ফুল এটা দেবো। তো প্রথমে আমি কাগজের মধ্যে এভাবে করে গ্লু লাগিয়ে সাইড দিয়ে রেণুগুলো লাগিয়ে নিচ্ছি। এই হটগুলো বা গ্লু গান যেটাকে বলে আমি এটা বড় সাইজের কিনেছি এবং অনেক আগের কেনা, তখন মনে হয় 250 কি 300 টাকা দিয়ে কিনেছি, এখন প্রাইসটা কত ঠিক বলতে পারছি না। তবে এটা বড় সাইজ, একটু দাম বেশি পড়তে পারে, আপনারা এর থেকে ছোট সাইজ আছে যেটা সেটাও কিনতে পারেন, ওটা খুব বেশি দাম না, হয়তো 150 টাকার মধ্যেই পাবেন। এবং হটগুলোর ভিতরে যে স্টিকগুলো আছে এই স্টিকগুলো কিন্তু আলাদাভাবে কিনে নিতে হয়, কারণ কাজ করার সময় কিন্তু গ্লুটা যখন ইউজ করা হয় গ্লুর এই স্টিকটা শেষ হয়ে গেলে আবার ঢুকিয়ে নিতে হয়, তখন এই স্টিকগুলো আপনাকে আলাদাভাবে কিনতে হবে। আমার যেহেতু বড় গ্লু গান, আমার স্টিকগুলো একটু বড় সাইজের এবং মোটা, এগুলো পার পিস পড়ে 8 থেকে 10 টাকা। আমি যদি একসাথে অনেকগুলো কিনি তখন 8 টাকা করে পড়ে, আর যদি আপনি কম কিনেন তাহলে কিন্তু 10 টাকা করে কি 12 টাকাও পড়তে পারে। ওইখানে অনেক দোকান আছে, বিভিন্ন দোকান ঘুরে তারপর জিনিস কিনবেন, কারণ এক এক দোকানে এক এক রকম দাম। অনেক সময় দেখা যায় এক দোকানে যেই দাম বলেছে অন্য দোকানে তার ডাবলও হতে পারে, তাই কয়েকটা দোকান ঘুরে দামটা একটু দেখে তারপরে কিনবেন। আমি যেখান থেকে কিনেছি তুলনামূলক ওই দোকানে সব কিছু একটু রিজনেবল, বা আমার কাছে অনেকগুলো দোকান ঘোরার পরে ওই দোকানটাতেই কম মনে হয়েছে, তাই ম্যাটেরিয়ালসগুলো কেনার সময় কয়েকটা দোকান ঘুরে দামগুলো জেনে যাচাই বাছাই করে তারপর আপনারা ম্যাটেরিয়ালসগুলো কিনবেন, তাহলে সব থেকে ভালো হয়। তো এটা হচ্ছে ভাবির জন্য আংটি বানিয়েছি, এখন আমার আংটিটা বানাবো। এটা হচ্ছে আমি চুড়ির সাথে ম্যাচিং করে বানিয়েছি, যেহেতু আমি চুড়ির ভিতরে এই হলুদ কালার ফুলটা ইউজ করেছি তাই আমি এখান থেকে একটা ফুল কেটে নিচ্ছি। যেহেতু আমি চুড়ির ভিতরে এই হলুদ কালার এবং ক্রিম সবুজ শ্রেণী ইউজ করে চুড়ি বানিয়েছি, তাই আমি আংটির ভিতরে এই কালারগুলোই ব্যবহার করব। এখন আমি এই কাগজটার ভিতরে সুন্দর করে চারপাশে সবুজ এবং ক্রিম কালার রেণু বসিয়ে নিচ্ছি। এই কাগজগুলো কিন্তু একটু মোটা টাইপের, যে কোনো কাগজ গোল করে কেটে আপনি আংটির সাইজটা যতটুকুন বা যেরকম বানাতে চাচ্ছেন সেরকম করে কেটে নেবেন। তো এখন একটা সবুজ এবং একটা ক্রিম কালার এভাবে করে বসিয়ে আমি রেণুটা সেট করে নিচ্ছি। কাজ করার সময় চেষ্টা করবেন, যারা নতুন একেবারে বিগিনার তারা হ্যান্ড গ্লোভস ইউজ করার, কারণ যেহেতু গ্লুটা অনেক গরম থাকে তাই হাতে লাগলে কিন্তু অনেক ব্যথা পাবেন। যদি ইউজ টু হয়ে যান এইসব কাজ ব্যবহার করার ক্ষেত্রে তাহলে সমস্যা হবে না,
যেমন আমার এখন আর হাতে লাগলেও অসুবিধা হয় না, কিন্তু যারা একেবারেই নতুন বা বিগিনার কাজগুলো করবেন তারা একটু সাবধানে কাজ করবেন, অথবা হ্যান্ড গ্লোভস ইউজ করতে পারেন। তো আমার এখানে আরও কিছু রেনু লাগবে, আমি কেটে নিচ্ছি। দেখুন, আমি একটা সবুজ, একটা ক্রিম কালার এভাবে করে বসিয়ে নিয়েছি, এবং মিডলে আবার কিছু গ্লু বসিয়ে হলুদ কালার একটা ফুল বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু হলুদ বলতে একটা বাসন্তী হলুদ, খুব ডিপ কালার। ওরা ফোমের উপরে আবার স্প্রে করে কালারগুলোকে অনেক বেশি ডিপ করে দেয়, যাতে করে কালারগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। তো এখন আমি কাগজের পিছন দিকে আবার একটু গ্লু লাগিয়ে আমি রিংটা বসিয়ে নিলাম। কমপ্লিট হয়ে গেছে আমার এই সুন্দর ফিঙ্গার রিংটি, অসম্ভব সুন্দর হয়েছে। আসলে হলুদ এবং ক্রিম সবুজের কম্বিনেশনটা অসম্ভব সুন্দর, আপনারা এরকম করে দেখতে পারেন, আমার ভীষণ ভালো লেগেছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি লাউপুঁতি এবং ছোট সাইজের পার্ল, এবং এখানে নিয়েছি একটু এটার থেকে একটু বড় সাইজের পার্ল, এবং এখানে আছে হেড পিন। আমি কিন্তু আমার বারবারই বলে দিচ্ছি, আমি ম্যাটেরিয়াল কেনার সময় মানে ভালোভাবে বলে দিয়েছি, সেটার ভিতরেও কিন্তু আছে, আপনারা এখান থেকেও বুঝতে না পারলে সেই ভিডিওটা দেখবেন। এখানে হচ্ছে বড়শি হুক, এটা হচ্ছে আপনার আই পিন বা আই হুক বলে, এটা হচ্ছে আপনার কাটিং প্লেয়ার, এবং এটা হচ্ছে লং লুজ প্লেয়ার। এই দুইটা প্লেয়ার লাগে, লং লুজ প্লেয়ারটা দিয়ে কাজ করতে খুব সুবিধা হয়। নর্মালি জুয়েলারি বানানোর ক্ষেত্রে এই এই ম্যাটেরিয়ালসগুলো হলেই হয়, তারপর আরও কিছু অ্যাডভান্স টাইপের মানে লাগে যন্ত্র, সেগুলো এখন না হলেও হবে। তো দেখুন, আমি এখন একটা হেড পিনের ভিতরে আমি একটা লাউপুঁতি ঢুকিয়ে নিলাম। লাউপুঁতির সাইজ কিন্তু অনেক সাইজের আছে, বড় ছোট মাঝারি, তো এটা কিন্তু একেবারে পিচ্ছি, মানে স্মল সাইজের থেকে মিডিয়াম সাইজেরটা আমি নিয়েছি। এগুলো আপনার তোলা হিসেবে সব কিছুই কিনতে হবে। আমার কিন্তু প্রত্যেকটা জিনিস যে দেখিয়েছে ওগুলো একতলা করে আছে, ওখানে অনেকটা 20 টাকা, অনেকটা 30 টাকা এরকম। তো আমি এখন এখানে দেখলাম লাউপুঁতির পরে একটা বড় সাইজের পুঁতি, তারপরে আবার কিছু ছোট সাইজের 3টা পুঁতি দিয়ে আমি এভাবে করে এখন লং লুজ প্লেয়ারটা দিয়ে ভালো করে মাথাটা আটকে নিচ্ছি। দেখুন, এভাবে করে কিন্তু লং লুজ প্লেয়ারটার কাজ আর কি করা হয়। তো এইভাবে করে আমি একটা কমপ্লিট করলাম, এখন আমি আরও 2টা বানিয়ে নিচ্ছি। এটা আমি যেহেতু মাথার টিকলি হিসেবে ব্যবহার করব, তাই আমি এগুলো দিব ফুলের নিচে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। ভাবি যেহেতু হিজাব পরবে, তাই হিজাবের মধ্যে খুব বেশি বড় লাগবে না টিকলিটা, একটু ছোট করে বানালেই হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি এভাবে করে 3টা বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা মিডলে থাকবে, তাই আমি একটা পার্ল বেশি দিয়েছি, এটা একটু ঝুলে থাকবে বেশি নিচে, আর 2 সাইডেরটা একটু ছোট হবে। দেখুন, এখন কিন্তু আমি যে পার্লগুলো দিয়ে লাইনটা করেছি সেগুলো এখন সেট করে দিচ্ছি। মিডলে একটু লম্বাটা বসিয়ে দিলাম, এখন 2 সাইডে অন্য 2টা এভাবে করে বসিয়ে দেব। এই গ্লুগানটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা মানে ইফেক্টিভ একটা জিনিস, যেটা কত সহজে সব কিছু সেট হয়ে যাচ্ছে বসিয়ে দিলেই। এছাড়াও কিন্তু আপনার দৈনন্দিন কাজে অনেক কিছুতে আপনি গ্লুগানটা ইউজ করতে পারবেন, তাই বাসায় একটা গ্লুগান থাকলে মানে খারাপ হয় না, ভালোই। আমি এখন এই জিনিসটা যেন পিছন দিক দিয়ে দেখতে পচা না লাগে, তাই এখানে একটু রিবন ছোটো করে টুকরা করে কেটে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু টিকলির বেসটা দেখাইনি, কারণ এটা অলমোস্ট আংটি যেভাবে বানিয়েছি সেভাবেই হবে। চাইলে এখানে আরও অনেকগুলো ফুল অ্যাড করতে পারেন, এগুলো নিজের পছন্দ মতো। আমি আরও চেষ্টা করব এই ধরনের গয়না তৈরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করার, তখন বিভিন্ন ডিজাইন আপনাদের সাথে দেখাতে পারবো। এখানে কিন্তু আংটিটা যেভাবে বানিয়েছি, চারপাশে রেনু দিয়ে মাঝখানে একটা ফুল, আমি টিকলিটাও সেভাবেই বানাচ্ছি। যেহেতু এটা মানে ব্রাইট পড়বে না, এটা আমরা পরবো, তাই খুব বেশি আমি আর কি ডিজাইন করিনি, সিম্পলের ভিতরে রাখার চেষ্টা করেছি। নর্মালি যারা ব্রাইট তারা কিন্তু অনেক গর্জিয়াস করে এই মানে ফ্লাওয়ার যে জুয়েলারিগুলো আছে এগুলো পরে, তখন আপনি অনেকগুলো ফুল বা আরও একটু ডিজাইন বাড়াতে পারেন। কিন্তু নর্মালি আমরা যারা গেস্ট তারা কিন্তু খুব বেশি আর কি ডিজাইনের পরলে দেখতে ভালো লাগবে না, সিম্পল থাকলেই ভালো লাগে। এগুলো হচ্ছে গোল্ড রিং, এগুলো কিন্তু আমার এটা সাইজটা একটু বড়, এটার থেকে আর একটু ছোটো সাইজও আছে। বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে, আসলে গয়নার ক্ষেত্রে ম্যাটেরিয়ালসের কোনো শেষ নেই, তবে একেবারে না হলেই নয়, এমন কিছু ম্যাটেরিয়ালস দিয়েই আমি আজকের গয়নাগুলো বানানো আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু আমি ফার্স্ট টাইম আপনাদের সাথে গয়না বানানোর মানে ভিডিওটা শেয়ার করলাম, তাই চেষ্টা করেছি একদম সিম্পল, যেই ম্যাটেরিয়ালসগুলো না হলেই নয় এগুলো দিয়েই আপনাদের সাথে কাজটা শেয়ার করার। তো এখন আমি টিকলির জন্য খুব ছোট করে একটা আংটা বানালাম। আমি আগেই বলেছি, ভাবি যেহেতু হিজাব পরবে, আমার এই টিকলিটা খুব বেশি লং করার প্রয়োজন নেই, একটু ছোট করেই বানাবো।
এখানে আমি টিকলির সাথে এভাবে করে সেট করার জন্য নিচে আবার একটা রাউন্ড যে রিংটা আছে সেটা বসিয়ে দিলাম, তাহলে সেট করতে ভালো হবে। তো দেখুন আমি পিছনে আবার একটু গ্লু দিয়ে এখন আমি এটা সেট করে নিচ্ছি, এবং মাথার সাথে আর কি চুলের সাথে ভালো করে আটকে দেওয়ার জন্য কিন্তু আমি বড়শি হুক ইউজ করেছি। এটা কিন্তু কানের দুল এবং মাথার টিকলি বা আপনার পা সাইডে যদি আপনি ঝাপটায় বানান তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই বড়শি হুকগুলো ইউজ করতে পারেন। এক তোলার ভিতরে অনেকগুলো এই হুক পাওয়া যায়। এবং আমি কিন্তু এখানে প্রতিটা ম্যাটেরিয়ালস দুইটা কালার কিনেছি, গোল্ডেন এবং সিলভার। অনেক সময় দেখা যায় আমরা গোল্ডেন কালারের বানাই অথবা সিলভার কালার বানাই, তাই এক তোলায় তো মোটামুটি অনেকগুলোই উঠে ম্যাটেরিয়ালসগুলো, তাই আমি চেষ্টা করেছি দুইটা কালার মিক্সড করে আনার। আপনারা যারা কিনবেন প্রথম অবস্থায় এক তোলা ছাড়া তো তারা বিক্রি করবে না, সেক্ষেত্রে আপনি দুইটা কালার মিক্সড করে এক তোলা নিতে পারেন। তো দেখুন আমি এখানে কানের দুলের জন্য কাগজ কেটে নিলাম, যে কোনো মোটা যে কোনো কাগজই কিন্তু কেটে নিলেই হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে পার্ল চেইন, ছোট ছোট পার্ল দিয়ে কিন্তু এই চেনগুলো করা অসম্ভব সুন্দর। এটারও দুইটা কালার থাকে, সিলভার এবং গোল্ডেন। আমি এখানে গোল্ডেনটা নিয়েছি। এখানে 12টা চেইন আছে, 12টা চেইন আপনার দাম পড়ে 180 থেকে 200 টাকা, এবং পার্লটা এটা ছোট দেখে 180 থেকে 200, আর যে পার্লটা একটু বড় সাইজের সেটা কিন্তু আপনার দাম পড়বে 220 থেকে 250 টাকার মধ্যে। এছাড়াও বিভিন্ন সময় দাম ওঠানামা করতে পারে, আপনারা দামাদামি বা কয়েকটা দোকান ঘুরে তারপর জিনিসপত্র কিনবেন তাহলে সুবিধা হবে। এখন আমি দেখুন যে বড় সাইজের ফুল কিনেছিলাম, এগুলোর দাম পড়েছে 60 টাকা, না হয় 8 টাকার মতো করে। তো ওই ফুলটা আমি একটু খুলে ভালো করে সেট করে নিচ্ছি, কারণ প্লাস্টিকের ভিতর যেহেতু ছিল ফুল, প্লাস্টিকটা বসালে ফুলটা উঁচু হয়ে থাকে, তাই আমি একটু ভালো করে কেটে ফুলটা ফ্ল্যাট করে বসানোর জন্য আমি প্লাস্টিকটা খুলে ফেলেছি। এখন আমি গোল যে কাগজটা কেটেছি সেটার মধ্যে রেনু ব্যবহার করে নিচ্ছি। আমি উপরে 3টা কালার রেনু ইউজ করেছি, সবুজ, ক্রিম কালার এবং হলুদ। আমি বেসিক্যালি কম রেনু এনেছিলাম, সবুজ এবং ক্রিম কালার, তাই আমার রেনুতে শর্ট পড়ে গেছে, তাই আমি কানের দুলে এবং গলার যে পেন্ডেন্টটা আমি বানাবো সেটার ভিতরে হলুদ কালার রেনু ইউজ করেছি। এখন দেখুন এই যে এই প্লাস্টিকটা কিন্তু আমি খুলে ফেলেছি, কারণ কি এই এটা বানানোর পরে দেখলাম যে কানের দুলটা একটু ফুলেছিল, কারণ এই প্লাস্টিকটা থাকলে নর্মালি একটু উঁচা হয়ে থাকবে, কিন্তু আমি আপনাদের সাথে যে দেখিয়ে দিয়েছিলাম যে ওই প্লাস্টিকটাও খুলে প্রত্যেকটা পাপড়ি আলাদা করে আপনি কিন্তু আবার একটু গ্লু দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ফুলটা পুরো জয়েন করতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়, পুরো সেট হয়ে থাকে। দেখুন এখন আমি মাঝখান থেকে প্লাস্টিকটা উঠিয়ে এভাবে করে একটা ফুল বসিয়ে দিলাম। যেহেতু আমার হাতের চুড়ি এবং আংটি সব কিছুর সাথে আমি হলুদের একটা কম্বিনেশন রেখেছি, তাই আমি এই ক্রিম কালারের ফুলের মিডলে এই যে ফোমের ফুলটা এটা বসিয়ে দিয়েছি। এছাড়াও সব কিছু আসলে নিজের পছন্দ মতো করা যায়, আপনারা যখন বানাবেন আপনাদের পছন্দ মতো ডিজাইনগুলো ক্রিয়েট করে নেবেন। এখন আমি নিচের অংশে পার্ল চেইনের একটু কেটে নিয়ে সেটা ঝুলিয়ে দেওয়ার মতো করে আর কি সেট করব। দেখুন এভাবে করে একটা মাথা এবং ওই সাইডে একটা মাথা লাগিয়ে নিচ্ছি, এতে করে আমার কানের দুলের নিচের অংশে পার্ল চেইন ঝুলে থাকবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। পার্ল চেইন বসানোর পরে আমি এখানে আবার গ্লু দিয়ে রিবন যে ফিতা ছিল সেখান থেকে একটুকু এখানে লাগিয়ে দিচ্ছি, এতে করে কাজটা আরও ভালোভাবে সেট হয়ে থাকবে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এভাবে আমি একটা লাগিয়েছি, এখানে আমি 2টা লাগাবো, মানে আমার পার্ল চেইনটা 2টা লেয়ারে ঝুলে থাকবে, এবং মিডেলে আমি এগুলো একটা বসিয়ে দিব। এটা আগেই আপনাদের বানানো দেখিয়েছি কিভাবে এটা হেডপিনের সাথে লাউ পুঁতি এবং পার্লগুলো বসিয়ে এটা বানাতে হয়। তো আমি এখানে এটা ঝুলিয়ে দিলাম মিডেলে, এটা আগে আমি বানানো দেখিয়েছি। এখন আমি এখানে আইপিনের সাথে একটা বড়শি হুক লাগিয়ে এভাবে করে সেট করে দিচ্ছি। চাইলে আপনারা এখানে পুশ কানের দুল যেটা সেটাও বসাতে পারেন, পুশ টাইপেরও ওইখানে ম্যাটেরিয়ালস পাওয়া যায়, যেটা আপনি জাস্ট এখানে একটা পুশ লাগালে হয়ে যাবে। তো আমি এখানে বড়শি হুক দিয়ে তারপরে কাজটা করছি। এখন দেখুন এখানে পিছনেও আমি আবার একটু রিবন লাগিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল আমার এই কানের দুলটা,
এভাবে করে আপনি এখন মাথার জন্য টিকলিও বানাতে পারবেন এবং গলার জন্য বানাতে পারবেন, এবং পার্ল যে চেনটা আছে সেই চেনটা কিন্তু গলায় চেন হিসেবে ব্যবহার করে এরকম একটা পেন্ডেন্ট বানিয়েও কিন্তু আপনি গলাতে ঝুলাতে পারবেন। আমি যেটা করেছি, আমি কিন্তু পেন্ডেন্টটা এরকম বানিয়ে গলার যে চেনটা সেটা রেখেছি পার্ল চেইনের। আমার ভিডিও বা আমার যে হলুদ গায়ে হলুদের যে প্রোগ্রাম ছিল সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ফুল গয়নাটা আমি যে পরেছিলাম, অথবা ভাবি তার গয়নাটা যে পরেছিল। আশা করছি আপনারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার এই ধরনের ক্রাফটিংয়ের কাজগুলো বা গয়না বানানোর ভিডিওগুলো আমি এখানে আপলোড করব, সেখান থেকে এই কাজগুলো শিখতে পারবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, কাজটি অন্যদের সাথে শেয়ার করবেন।